কতটা ঘৃণ্য, কতটা ন্যাক্কারজনক, কতটা দুর্ভাগ্যজনক যে ছাত্রলীগ, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, শ্রমিক লীগের কর্মীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। ট্রাক বাসের ড্রাইভারদেরকে 30 টাকা 40 টাকার প্যাকেট দিয়ে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. السلام عليكم ورحمة الله وبركاته. شهيد كافلا بنغلاديش جماعة إسلامي ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি অবরোধ চলাকালে নিহতদের স্মরণে তাদের রুহের মাগফিরাত এবং আহতদের জন্য সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে হাকিমে ঘোষণা করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তাদের জন্য অত্যন্ত কঠিন এবং কঠিন অবস্থা তাদের জন্য আমি চারিদিক থেকে ঘেরাও করে রেখেছি। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি তাদের শুরু করেছি, আমি তাদের শেষ করার ক্ষমতা রাখি। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়, আমি তাদের জন্য ভালোবাসা রাখি, এটা ঠিক। জুল আরশিল মাজিদ, কারণ আমি আরশের মালিক। একই সাথে তিনি বলেন, ফাআলুল লিমা ইউরিদ, তোমরা যত শক্তি প্রদর্শন করো না কেন, যত বাহাদুরি দেখাও না কেন, যত ক্ষমতার দাপট তোমরা বলো না কেন, তোমরা গোটা পৃথিবীকে পরিচালনা করার ক্ষমতা যদি দেখাও, আল্লাহ তাআলা বলেন, আমি শুধু ইচ্ছা করলে যা খুশি আমি তাই করতে পারি এবং সেটাই আমি করব। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতগুলো দিয়ে মূলত জালিম শাহীদের যত দর্দণ্ড প্রতাপ, তাদের অহংকার, এই সব কিছুকে স্মরণ করিয়ে ইতিপূর্বে যে সামুদ এবং আদ জাতির মতো শক্তিশালী জাতিকে তিনি নিমিশে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার এই আয়াত এখনকার সময়ের জন্য একইভাবে কার্যকর এবং আজকের এই আদ সামুদ জাতির মতো যারা দুর্দণ্ড প্রতাপে ভুগছেন তারাও এরকম পরিণামের শিকার হবেন ইনশাআল্লাহ। দেখেন আজকে জনগণের এই আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ভোটের ভাতের অধিকারের আন্দোলন, এই আন্দোলন দমন করার জন্য তারা হেন অপতৎপরতা নেই, হেন ষড়যন্ত্র নেই, যা তারা করছে না। আমাদের গত 10ই জুনের প্রোগ্রামে তারা তাও রাত 10টায় একটা মৌখিক একটা সামান্য অনুমতি দিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা লক্ষ লক্ষ লোকের জমায়েত করে দেশ এবং এই দেশের যারা মানুষ এবং আন্তর্জাতিক বিশ্বকে আমরা জানাতে পেরেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী ছিল, আছে এবং জনগণের সাথে থেকেই এই জামাত ইসলামী তার প্রতিনিধিত্বমূলক দায়িত্ব আমরা পালন করে আসছি আলহামদুলিল্লাহ। একই সাথে গত 28শে অক্টোবরের প্রোগ্রামে আমাদেরকে সেই সামান্য মৌখিক অনুমতিটিকেও তারা না দেওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ জনতা যখন উপস্থিত হয়ে গেছে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকে রাস্তাঘাটে আসতে আসতে, ততক্ষণে ওই 3-4 দিন আমাদের প্রায় কয়েক হাজার নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করে ফেলেছে, কয়েক হাজার নেতাকর্মীকে তারা রিমান্ডে নিয়ে ফেলেছে। এত ঝুঁকির মুখেও আমাদের লক্ষ লক্ষ জনতা যখন এসে উপস্থিত হয়ে গেছে সংগঠনের নির্দেশ পালন করার জন্য এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যাশা নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেভাবে উপস্থিত হয়ে গেছে ওই অবস্থায় প্রশাসনের আর কিছু করার ছিল না, যদি প্রশাসন ওই সময় কোনো ভূমিকা নিত তাহলে প্রশাসন আমাদেরকে বারবার জানিয়েছে যে একটা বড় ধরনের রক্তপাত হয়ে যেত যেটা আমাদের প্রশাসন সাহস করে নাই। সুতরাং জনগণের এই আন্দোলনে আমি মনে করি আপনি যে উপলব্ধিটা ওই সময় করেছেন, এই উপলব্ধিটা আপনার সরকারের যিনি প্রধান তিনি যদি করেন তাহলে আজকের এই রক্তপাতগুলো আর হওয়ার কথা না। সেখানে আপনারা ষড়যন্ত্র করছেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস একদম ষড়যন্ত্রমূলকভাবে আপনারা বন্ধ করেছেন। আমরা এটা আগেই বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর অফিস বন্ধ করা দেখে যদি কেউ মনে করেন যে এটা শুধু জামাত ইসলামীর কারণে বন্ধ করা হয়েছে তাহলে ভুল করবেন। এই একই প্রক্রিয়া সরকার একটা সময় ষড়যন্ত্রে সফল হলে তারা পরবর্তী ধাপগুলোতেও একই প্রক্রিয়া সকলের জন্যই তারা সমানভাবে প্রযোজ্য করবে, আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের অফিস সহ সকল কেন্দ্রীয় অফিস এবং জেলা মহানগরী থানার অফিসগুলো দ্রুত খুলে দিয়ে একটা গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করা প্রয়োজন। আজকে ঘৃণাভরে জাতি প্রত্যাখ্যান করেছে যে আপনারা সিইসির সাথে মিটিং ডাকেন,
সেখানে গণতান্ত্রিক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জামাত ইসলামী, তার সাথে আপনাদের কোনো সম্পর্ক আপনারা রাখেন না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে আপনাদের পিয়ন পাঠিয়ে আপনারা যখন তাদেরকে চিঠি দিতে চান, তারা নেতৃবৃন্দকে খুঁজে পান না, এরকম একটা পরিস্থিতিতে সেই দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটা মানে পাগলের যার একদম সেন্স নাই সেও এটা ঘূর্ণাক্ষরে বিশ্বাস করে না। সুতরাং এরকম একটা অনিশ্চিত পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে অসম্ভব, বাংলাদেশ জামাত ইসলামী তার নিজের কোনো প্রয়োজনে, দলের কোনো প্রয়োজনে অথবা আমাদের কোনো এজেন্ডা নিয়ে না, আমরা জনগণের ভোটের এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলনের জন্যই এই সংগ্রাম এবং আন্দোলনে আছি। এই আন্দোলন সফল করি আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তার বিপরীতে আজকে তারা নাস্তার প্যাকেট দিয়ে দেখেন কতটা ঘৃণ্য, কতটা ন্যাক্কারজনক, কতটা দুর্ভাগ্যজনক যে ছাত্রলীগ, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, শ্রমিক লীগের কর্মীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, ট্রাক বাসের ড্রাইভারদেরকে 30-40 টাকার প্যাকেট দিয়ে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। অথচ যেই এনায়েতুল্লাহ মালিক সমিতির, বাস মালিক সমিতির সভাপতি, তিনি ঘোষণা দেন যে হ্যাঁ সব গাড়ি রাস্তায় চলবে, উনি কিন্তু ওনার একটা গাড়িও রাস্তায় নামান না, কারণ এটা অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণ এবং প্রশাসনকে মুখোমুখি করে একটা বৃহৎ সংঘাতের দিকে, একটা গৃহযুদ্ধের দিকে এই দেশকে ঠেলে দিয়ে মূলত তারা তাদের বের হয়ে যাওয়ার রাস্তা তারা খুঁজে বের করতে চায়। আমরা আগামী দিনে পরিষ্কার ঘোষণা করতে চাই এই দেশের জনগণকে বিপদে ফেলে আপনাদের সুন্দর সুগম কোনো রাস্তা এই দেশের জনগণ আগামী দিন আর খুঁজে বের করতে দিবে না ইনশাআল্লাহ। সেই জন্য আগামী দিন আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ভূমিকা পালন করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের ইসলামের দায়িত্বের জবাবদিহিতার থেকে, আমাদের যে দায়িত্বের অনুভূতি আছে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে ভূমিকা পালন করব। আগামী দিনের কর্মসূচি আমরা পালন করব। নিহত যারা হয়েছেন আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে আল্লাহ মাফ করুন, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিন, যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন, এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সহ বিরোধী দল এবং মতের সমস্ত নেতাকর্মী যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাজবন্দী হিসেবে রাখা হয়েছে তাদেরকে আমরা মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকে জাতিসংঘ এই দাবি জানিয়েছে, আজকে মানবাধিকার সংস্থাগুলো এই দাবি জানিয়েছে, আপনারা এগুলো তোয়াক্কা করছেন না। মনে রাখবেন গোটা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে যে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন এর পরিণতি শুধু আপনাদের না গোটা জনগণকেই ভোগ করতে হবে। জনগণ সেই পরিণতি আপনাদের সামনে রেখে ভোগ করতে তারা সক্ষম হবেন এবং সেটাতে তারা রাজি হবে না। এই আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ।